জামিন পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। বাবরের জামিনের খবরে কিছুটা হলেও অস্বস্তিতে রয়েছে ভারত। কেননা একে বাবরই পুরো সেভেন সিস্টার্স মুছে দেওয়ার দ্বারপ্রান্তে ছিলেন বলে ভারত বরাবরই অভিযোগ করে আসছিল, আর সে কারণেই গুঞ্জন রয়েছে ভারতের চাপেই মৃত্যুদণ্ড দেওয়া হয় বাবরকে। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন। কিবরিয়া নিহতের ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার নামে মামলা করা হয়। এই মামলায় আদালতে হাজির হন আরিফুল হক চৌধুরী। মামলার অন্যতম আসামি বাবর ঢাকায় কারাগারে বন্দী থাকায় আদালতে হাজির করা হয়নি। পরে আদালতের বিচারক বাবরের জামিন মঞ্জুর করেন। এর আগে বিএনপি সরকারের পর তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে 2007 সালের 28 মে লুৎফুজ্জামান বাবরকে আটক করা হয়। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ তার বিরুদ্ধে 2008 সালের 13 জানুয়ারি রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। লুৎফুজ্জামান বাবর সে সময় দুদকের কাছে 6,77,31,312 টাকার সম্পদের হিসাব দেন, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি 7,05,91,896 টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করেছেন। ওই বছরের 12ই আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। লুৎফুজ্জামান বাবর আরও বেশ কিছু মামলায় অভিযুক্ত হয়েছেন। এর আগে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় আরেকটি আদালতে লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল বলে ভারত প্রোপাগান্ডা চালায়। চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়েও নাকি লুৎফুজ্জামান বাবর বেশি ক্ষতি করতে পেরেছিল। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন বলেও ভারত অভিযোগ তোলে। ওই সময়ে সেভেন সিস্টার্স রাজ্যগুলি নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল, আর সেখানের আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর, এটাই ভারতের দাবি। 1958 সালে 10 অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর, তার প্রাতিষ্ঠানিক শিক্ষা HSC পর্যন্ত। 1991 সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ 2001 সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনের পরপরই বিএনপি যখন সরকার গঠন করার প্রস্তুতি নিচ্ছিল তখন দলের ভেতরে অনেকেই ধারণা করেছিলেন যে লুৎফুজ্জামান বাবর গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ে দায়িত্ব পাবেন। 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন জোট বাংলাদেশে সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম। মনে করা হয় যে বিএনপি নেত্রী এবং ওই সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতাই ছিল বাবরের ক্ষমতাবান হয়ে ওঠার মূল ভিত্তি। 21 আগস্ট 2004 সালে গ্রেনেড হামলা মামলায় প্রায় 8 বছর পরে 18 মার্চ 2012 সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ ষড়যন্ত্রমূলকভাবে নতুন তালিকাভুক্ত করে 30 আসামির নাম যুক্ত হয়। 1 অক্টোবর 2018 সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের চালান মামলায় 3 অক্টোবর 2010 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় সেন অ্যারেস্ট দেখানো হয় বাবরকে। এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।